আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আমি আপনাদের সামনে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আজ আমরা শিখব ফেসবুক পেজের রিঅ্যাপিল করার সিস্টেম। যে আমরা অনেক সময় আমাদের পেজে ভায়োলেশন দেখা দিলে তখন আমাদের একটা আপিল করি। ফার্স্টে আমরা অনেকে ভুলবশত কিছু আপিল করে ফেলি, পরে এটা শুধরানোর জন্য একটি রিঅ্যাপিলের ওয়ে। যে আপনাদের ওইখানে যদি শো করে যে আপনার রিকোয়েস্ট রিভিউ রিকোয়েস্টের কোনো অপশন নাও শো করে, দেন আমরা একটা রিঅ্যাপিলের একটা প্রসেস দেখাবো, যে এইভাবেও একটা রিঅ্যাপিল করার সুযোগ আছে লাস্ট ওয়ে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রসেসগুলো দেখাতে থাকি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে এ টু জেড দেখেন, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে ফার্স্টে আমরা পেজের কোয়ালিটিটা দেখেন, একে আমার এই পেজের কোয়ালিটি ঠিক আছে। পেজের কোয়ালিটিতে যখন ভায়োলেশন আসবে তখনই আমরা জাস্ট এই আপিলটা করব। বাট আমরা অনেকে এই আপিল সম্পর্কে জানি না, আমরা আন্দাজে আপিল করে ফেলি, আগে ফার্স্ট আপিলটা এইভাবে নষ্ট করে ফেলি। কিন্তু আপিল করতে হবে পেজে কোনো ধরনের মানে কারো চুরি কন্টেন্ট বা কোনো স্প্যাম টাইপের কোনো কন্টেন্ট থাকবে না, পুরো নিজের বানানো কন্টেন্ট থাকলে তখন আপিল করলে আপিলটা কাজ হবে। এছাড়া আপনি যতবারই আপিল করবেন ওরা রিজেক্ট করে দেবে। সো এই যে আমার দেখেন এই পেজ কোয়ালিটি ঠিক আছে, সো পেজ কোয়ালিটি ঠিক নাই, ভায়োলেশন খাইছি। সো এই যে মনিটাইজেশনের অপশনে যাওয়ার পরে দেখেন এই পেজেরটা ঠিক আছে, এনেবেল আছে, কিন্তু আমার এই দেখেন এই পরেরটাও ঠিক আছে, কিন্তু এই যে এই পেজেরটাই দেখেন এইখানে কিন্তু ঠিক নাই, নট এলিজেবল। সো এইখান থেকে আমরা ওই যে প্রাইভেসি ইস্যুতে ক্লিক করব। এই যে ক্লিক করার পরে এই যে দেখেন এইখানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এই অপশনটা আসতেছেই না। সো আমরা এইখান থেকে লার্ন মোরের এই যে নিচে লার্ন মোরের অপশনে বা ওইখানে পার্টনার মনিটাইজেশন পলিসি এইখানেও ক্লিক করতে পারি। ক্লিক করি দেখেন, দেখো ক্লিক করার পরে আমাদের একটা আপিল সাবমিটের একটা অপশন আসবে। এই যে দেখেন এবার আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে একটু নেট চলার জন্য এরকম। এই যে দেখেন এই যে সাবমিট অ্যান্ড আপিল, এই যে অপশনটা শো করতেছে, ওইখানে শো করতেছে না বাট এইখানে অপশনটা শো করতেছে। সো আমরা এখানে ক্লিক করে ওই যে এর একটা ভিডিও আমার আই বাটনে অবশ্যই দেওয়া থাকবে, আই বাটনে ক্লিক করে এই যে এটার প্রসেস বাকি প্রসেসগুলো দেখে নিতে পারেন। যেখানে ক্লিক করার পরে এই দেখেন একটা সার্ফেস, এই যে ওই আবার আপিলের একটা সার্ফেস তৈরি হয়েছে, পার্টনার মনিটাইজেশন পলিসির আপিল। সো এইখান থেকে এই যে সব কিছু দিয়ে আপনারা আবার পুনরায় আপনাদের আপিলটা করে জমা দিতে পারেন। আর এর এর ফুল একটা আপিলের একটা ভিডিও অবশ্যই আমার আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।